নমস্কার বন্ধুরা, সপ্তম শ্রেণীর স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ে সেকেন্ড ইউনিট টেস্ট, যেটা তোমাদের এই এক সপ্তাহের মধ্যেই হয়তো এরপর থেকে শুরু হয়ে যাবে। তো আজকের আমরা এই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের যে সাজেশন ভিত্তিক প্রশ্ন সেটা নিয়ে এসেছি। তো এই প্রশ্ন একটা স্কুলের প্রশ্ন, আশা করছি এর থেকে তোমরা পুরোটাই কমন পেয়ে যাবে। তো প্রশ্ন সমেত উত্তর আমি এই ভিডিওতে করে দিয়েছি, মানে শুধুমাত্র প্রশ্ন নয়, তোমাদের অসুবিধার জন্য আমি ভিডিওও করে দিয়েছি। অন্যান্য সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সমেত প্রশ্ন আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এই সপ্তম শ্রেণীর সমস্ত বিষয় করে দেওয়া আছে, তোমরা দেখে নেবে সেগুলো। ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তাহলে এর পরে যে থার্ড ইউনিট টেস্টে যখন প্রশ্ন পোস্ট করব, তাহলে তার উত্তর সমেত প্রশ্নগুলো বা সাজেশানগুলো তোমাদের কাছে চলে আসবে। তো চলো আমরা সরাসরি দেখে নিই কী কী প্রশ্ন পড়ছে। তোমরা জানো এটা লিখিত পরীক্ষা হবে, স্বাস্থ্য ও শারীরিক শিক্ষায় 10 নম্বর এবং মৌখিক 5 নম্বর, যেটা তোমাদের একটা ব্যায়াম করে হয়তো তোমাদের শিক্ষকদের সামনে দেখাতে হতে পারে। তো যাই হোক, একে দেখে যেটা পড়েছে যে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, আমি আগে প্রথমে প্রশ্নগুলো বলে দিচ্ছি, এরপরে উত্তরগুলো এর সাথে সাথে বলে দেবো। একে দেখে একটি প্রশ্নের উত্তর দাও, স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, পুষ্টির অভাবে কী কী রোগ হতে পারে, কী কারণে আমরা শরীরকে সুস্থ ও সুন্দর করে তুলতে পারবো। এরপর দুয়ে দেখে বলেছে, শূন্যস্থান পূরণ করে খাতায় লেখো, যেখানে দুটি গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কথাটি এসেছে। দুয়ে দেখে দুয়ে বলেছে, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা ড্যাশ সুস্থ সুন্দর ও স্বাস্থ্যবান করে তোলে। দুয়ে তিনেরটা ড্যাশ মানুষের জীবনে ক্লান্তি একঘেয়েমি দূর করে। এরপর তিনে দেখে বাম পাশ ও ডান পাশের সাথে কথা মিলিয়ে লিখতে বলা হয়েছে, যেটা বাম দিকে দেওয়া হয়েছে ব্যায়াম দেহ ও এরপর সপ্তাহে 4 পাউন্ডের বিদ্যালয়ের গৃহগুলিতে, আর ডান দিকে দেওয়া হয়েছে বেশি ফ্যাট জড়ানো উচিত নয়, বায়ু চলাচলের ব্যবস্থা থাকা আবশ্যক, মনের মধ্যে সমন্বয় সাধন করে। এরপর চারদিকে যেটা বলছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো, ব্যক্তির জীবনযাত্রা না পরিচ্ছন্নতা তার স্বাস্থ্যের উপর বিশেষ প্রভাব ফেলে। আচ্ছা, চারদিকের কয়েকটা বলেছে, বিশুদ্ধ না দূষিত পানীয় জলের অভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। একটি আদর্শ খেলার মাঠ 130 মিটার দীর্ঘ ও 90 মিটার প্রস্থ না 30 মিটার দীর্ঘ ও 9 মিটার প্রস্থ হবে? তো এই প্রশ্নগুলো তোমরা করে নেবে এবং অবশ্যই এর থেকে 100% কমন আসবে। আমি এবারে এর উত্তরগুলো বলার চেষ্টা করছি। তো দেখো, তো একে দেখে যে প্রশ্নটা ছিল যে স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, তো এর উত্তরটা দেখে নাও। একে দেখে একটা, স্বাস্থ্য শিক্ষা কাকে বলে, যে শিক্ষা মানুষের স্বাস্থ্য বিষয়ক আচরণের পরিবর্তন ঘটায় তাকে বলে স্বাস্থ্য শিক্ষা। সহজ ভাষায় বলা যায়, স্বাস্থ্য শিক্ষা হলো মানুষকে স্বাস্থ্য ও শিক্ষা ব্যাধির বিষয়ে জ্ঞান প্রদান করা, মানুষের স্বাস্থ্যের উন্নয়ন ঘটানো এবং পীড়া বা অসুস্থতা জয় করে ধনাত্মক স্বাস্থ্যের দিকে এগিয়ে যথাযথ পদ্ধতি। এবার একে দেখে দুয়েটা যেটা বলা ছিল যে পুষ্টির অভাবে কী কী রোগ হতে পারে, তো পুষ্টির অভাবে এখানে করা আছে যে রাতকানা, রিকেট, গলগণ্ড, অস্টিওপরোসিস রোগ হয়। এরপর একে দেখে তিনেটা বলেছে যে কী করলে আমরা শরীরকে সুস্থ ও সুন্দর করে তুলব, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করলে আমরা শরীরকে সুস্থ ও সুন্দর করে তুলব। এরপরে শূন্যস্থান পূরণ বলছে, যে কোনো দুটি গ্রিক শব্দ ড্যাশ থেকে জিমনাস্টিক কর্তৃ এসছে, জিমনস বর্গজনসই ম দন্তে ন দন্তে স, জিমনস থেকে জিমনাস্টিক কথাটি এসছে গ্রিক শব্দ। নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা ড্যাশ সুস্থ সুন্দর ও স্বাস্থ্যবান করে দেয়, নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা আমাদের সুস্থ সুন্দর ও স্বাস্থ্যবান করে তোলে। ড্যাশ মানুষের জীবনে ক্লান্তি একঘেয়েমি দূর করে, খেলাধুলা মানুষের জীবনে ক্লান্তি ও একঘেয়েমি দূর করে। এরপরে বাম পাশ ও ডান পাশের সাথে সঠিকভাবে মিলিয়ে দেখাতে বলেছে, বাম পাশে দেওয়া আছে ব্যায়াম দেহ ও এখানে শেষেরটা হবে মনের মধ্যে সমন্বয় সাধন করে, সপ্তাহে 4 পাউন্ডের বেশি ফ্যাট ঝরানো উচিত না, আর বিদ্যালয়ের গৃহগুলিতে মাঝেরটা বায়ু চলাচলের ব্যবস্থা থাকা আবশ্যক। এরপর চায়ের দিকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলা হয়েছিল, তো ব্যক্তির ড্যাশ মানে জীবনযাত্রা না পরিচ্ছন্নতা তার স্বাস্থ্যের ওপর বিশেষ প্রভাব ফেলে, ব্যক্তির পরিচ্ছন্নতা, কারণ পরিচ্ছন্ন না থাকলে বিভিন্ন রকম স্কিনের রোগ হয়, অন্যান্য রোগ হতে পারে, তাহলে পরিচ্ছন্নতা হবে স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। আর বিশুদ্ধ না দূষিত পানীয় জলের অভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে, এটা হচ্ছে বিশুদ্ধ পানীয় জলের অভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন রোগের আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। আর একটা বলা হচ্ছে যে একটি আদর্শ খেলার মাঠ কত, এটা হয়ে যাবে 130 মিটার দীর্ঘ ও 90 মিটার প্রস্থ। তাহলে সমস্ত প্রশ্নের উত্তর আমি বলে দিলাম, তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে অন্যান্য বিষয়গুলো দেখে নাও, বাংলা, ইংরাজি, অঙ্ক সমস্ত বিষয় দেওয়া আছে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটি লাইক করে দিও, কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটা জানিয়ে দিও। ধন্যবাদ।